টেক বাংলার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা পিসি বিল্ড করব যেটা দিয়ে 4K ভিডিও এডিটিং করা যাবে এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য এটা সাফিসিয়েন্ট। নতুন মডার্ন গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে এটা খেলতে পারবেন। আর মেনলি আমি এটা বানাচ্ছি আমার ভিডিও এডিটিংয়ের জন্য এবং ইউটিউবের আরও বেটার কোয়ালিটির ভিডিও আপলোড করার জন্য। তো এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখাবো আমি কোন কম্পোনেন্টগুলো চুজ করেছি এবং কেন চুজ করেছি, তার সাথে সাথে আমি পুরো সেট আপ প্রসেসটা দেখাবো কীভাবে আপনি একটা নতুন কম্পিউটার ইনস্টল করতে পারবেন। তো সেট আপের মাধ্যম দিয়ে আমি আপনাদের বলে দেবো আমি কোন কম্পোনেন্টটা ব্যবহার করেছি এবং আমি সেটা কেন ব্যবহার করেছি। এই কম্পিউটারটা বানাতে আমার খরচা হয়েছে অলমোস্ট 45,000 রুপিস এবং ভিডিও এডিটিংয়ের জন্য অবশ্যই অনেক কস্টলি মেশিন আরও বানানো যায় এর থেকে, বাট আমার মনে হয় আপাতত এখন কাজ করার জন্য এটা যথেষ্ট এবং আমি এখানে সেই কম্পোনেন্টগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি যেগুলো বেস্ট ভ্যালু ফর মানি। কিন্তু ভ্যালু ফর মানি চুজ করতে গিয়ে আমি কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করার চেষ্টা করিনি, যার ফলেই বাজেট 45,000-এ দাঁড়িয়েছে। না হলে পরে আরও কম বাজেটেও একটা পিসি বানানো যায় ভিডিও এডিটিংয়ের জন্য। তো কম্পিউটারের যে মেন ব্রেন অর্থাৎ সিপিইউ, সেটা আমি এখানে ব্যবহার করছি AMD রাইজেন 3600। অর্থাৎ এটা একটা AMD বিল্ড হচ্ছে এখানে এবং AMD রাইজেন 3600 খুব একটা পপুলার প্রসেসর বলতে পারেন। বাজেটে একটা পাওয়ারফুল কম্পিউটার বানানোর ক্ষেত্রে এটা খুব জনপ্রিয় একটা প্রসেসর। এটা AMD-র থার্ড জেনারেশন প্রসেসর, যদিও AMD-র এখন ফোর্থ জেনারেশন প্রসেসর অলরেডি মার্কেটে চলে এসেছে অর্থাৎ 5000 সিরিজের প্রসেসর, কিন্তু তার দাম অনেকটাই বেশি, যার ফলে আমি থার্ড জেনারেশনের প্রসেসর ব্যবহার করছি এবং এই প্রসেসরের পারফরমেন্স সাফিসিয়েন্ট হবে আমাদের কাজের জন্য। রাইজেন 3600-তে 6টা কোর রয়েছে এবং 12 থ্রেড রয়েছে, যেটা ক্লক স্পিড হবে 4.2 গিগাহার্টজ বুস্টের ক্ষেত্রে এবং নর্মাল ক্লক স্পিড থাকবে 3.6 গিগাহার্টজ। এখানে খুব বড় সাইজের একটা ক্যাশ মেমোরি দেওয়া হয়েছে 35 MB, যেটা আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন লোড করার সময় কাজে লাগবে। এই প্রসেসরের সাথে একটা কুলারও ইনক্লুড করা হয়েছে। এই স্টক কুলার ব্যবহার করে আপনি বিলটা করতে পারবেন আর প্রসেসরের উপর 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তবে মনে রাখতে হবে এই প্রসেসরটা ব্যবহার করার জন্য আমাদের কিন্তু একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে হবে, কারণ এই প্রসেসরে কোনো ইনবিল্ট গ্রাফিক্স নেই। প্রসেসরটার প্রাইস অ্যারাউন্ড রয়েছে 16,000-18,000 রুপিজের মধ্যে, যদিও এর MRP দেখতে পাচ্ছেন এখানে 28,000 রুপিস, বাট অফারে আপনি অ্যাজ লো অ্যাজ 16,000 রুপিসেও এটা পেয়ে যাবেন। প্রসেসরটা ব্যবহার করার জন্য যে মাদারবোর্ডটা চুজ করেছি সেটা গিগাবাইটের, এটা গিগাবাইটের B550M DS3H। এই মাদারবোর্ডটা B550 চিপসেটের উপর বেস করে তৈরি এবং AM4 সকেটের। তো এটা চুজ করার কারণ ফিউচারে আপগ্রেডেবিলিটি, অর্থাৎ পরবর্তী জেনারেশনের প্রসেসরগুলো কিন্তু এই বোর্ডে খুব সহজে সাপোর্ট করবে, তো দ্যাটস ওয়াই পরবর্তীকালে যদি আপগ্রেড করার দরকার থাকে প্রসেসর, তো আমি এই মাদারবোর্ডে ব্যবহার করতে পারবো। মাদারবোর্ডটা প্রাইস অ্যারাউন্ড 9,000-10,000 রুপিজের মধ্যে ভ্যারি করে। B550 সিরিজের মাদারবোর্ড 8,000-8,500 থেকে স্টার্ট হয়। এই পার্টিকুলার বোর্ডটাতে যথেষ্ট ভালো IO রয়েছে এক্সেপ্ট USB Type-C, তাছাড়া USB 3 এবং USB 2-র সাফিসিয়েন্ট পোর্ট আছে এবং এখানে M.2 স্লট রয়েছে যাতে M.2 SSD ইনস্টল করতে পারেন। এবং গিগাবাইটের বোর্ড জেনারেলি খুব ডুরেবল হয়, তো এটাই কারণ গিগাবাইটের বোর্ড চুজ করার জন্য। ওকে, তো এবারে আমরা কম্পোনেন্টগুলো একের পর এক ইনস্টল করবো মাদারবোর্ডে। এটা পিসি কেসের বাইরে করাটাই বেটার, তো এক্ষেত্রে আমি একটা টেবিলের উপরে একটা প্লাস্টিক দিয়ে তারপরে মাদারবোর্ড রেখে বিভিন্ন কম্পোনেন্টগুলো ইনস্টল করব। প্রথমে প্রসেসরটা ইনস্টল করব। প্রসেসর ইনস্টল করার স্টেপ হচ্ছে মাদারবোর্ডে প্রসেসর সকেটে একটা লিভার দেখতে পাবেন, এই লিভারটাকে প্রথমে আনলক করতে হবে, তারপরে প্রসেসরটা নেবেন এবং প্রসেসরে অ্যালাইনমেন্টটা সঠিকভাবে দেখে নেবেন। প্রসেসরে একটা অ্যারো থাকে, সে অ্যারোটা অ্যালাইন করে মাদারবোর্ডের সকেটে রাখলে প্রসেসরটা সঠিকভাবে স্লটে বসে যাবে। কখনোই প্রসেসরের উপর প্রেশার অ্যাপ্লাই করে কাজ করবেন না, সঠিক অ্যালাইনমেন্ট হলে তবে প্রসেসরটা নিজে থেকেই সকেটে সুন্দরভাবে সেট হবে। প্রসেসরটা বসানোর পরে আবার লিভারটা পুল করে লক করে দিন এবং ফ্যান ইনস্টল করতে হবে। এরপরে ফ্যান ইনস্টল করার জন্য মাদারবোর্ডের যে দুটো প্ল্যাটফর্ম আছে ফ্যানের দুই সাইডে প্লাস্টিক যেটা দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো আমাদেরকে খুলে ফেলতে হবে। ফ্যানের মডেল ওয়াইজ ভ্যারি করে, কিছু ক্ষেত্রে এটা থাকলেও চলে। স্টক ফ্যানের ক্ষেত্রে এটাকে আমাদেরকে খুলতে হবে এবং খোলার পর ফ্যানটা সঠিকভাবে অ্যালাইন করুন এবং স্ক্রুগুলো স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিন। এরপরে সিপিইউ কুলারের যে পাওয়ার কেবল আছে সেটা মাদারবোর্ডে অ্যাটাচ করুন, সেখানে সিপিইউ ফ্যান নামে থাকবে, সেই সকেটের সাথে অ্যাটাচ করবেন।
এখানে জি স্কিলের র্যাম ব্যবহার করছি আমি, জি স্কিল রিপজস, 16 GB মেমোরি এবং 3000 MHz ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। পরবর্তীকালে র্যাম অবশ্যই আমি আপগ্রেড করতে পারবো। এখানে 4টে স্লট রয়েছে এবং 4টে স্লটের মধ্যে প্রথম স্লটে এটা কাজ করছে না, যেহেতু CPU ফ্যানের সাথে ক্লিয়ারেন্সটা অনেক কম আছে। তো আমি লাস্ট স্লটে র্যামটা ইনস্টল করবো। র্যামটা যে কোনো স্লটে লাগাতে পারেন এবং দেখে নেবেন অ্যালাইনমেন্টটা। এখানেও একটা অ্যালাইনমেন্টেই র্যামটা লাগবে, অপোজিট অ্যালাইনমেন্ট হলে র্যাম কিন্তু আপনি সকেটের মধ্যে লাগাতে পারবেন না, সেক্ষেত্রেও এখানেও প্রেশার অ্যাপ্লাই করবেন না। র্যামটাও ভার্টিক্যালি বসাতে হবে এবং একটু পুশ করতে হবে, তাহলে সাইডের লকগুলো নিজে থেকে অ্যাটাচ হয়ে যাবে। DDR4 16 GB 3000 MHz র্যামের দাম পড়বে প্রায় 5000 টাকা মতো। তো জি স্কিল বা কোরশেয়ার বা ক্রুশিয়াল এডেটা বিভিন্ন ব্র্যান্ডের আছে, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। শুধু দেখে নেবেন DDR4 এবং ফ্রিকোয়েন্সি 3000 above হলে ভালো। এরপরে আমরা SSD ইনস্টল করব। এখানে আমরা ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের পরিবর্তে SSD ব্যবহার করছি এবং সেটা একটা NVMe SSD, এবং এটা M.2 স্লটে অ্যাটাচ হবে। কিংস্টনের SSD রয়েছে A2000 মডেল, এটা বেস্ট বাজেট ফ্রেন্ডলি SSD, 256 GB জন্য দাম পড়েছে 3500 টাকা মতো। M.2 SSD লাগাতে গেলে দেখে নেবেন মাদারবোর্ডে M.2 স্লট আছে কিনা, আমার এই মাদারবোর্ডের মডেলে অবশ্যই দেওয়া আছে। এটা সাইড থেকে অ্যাটাচ হবে এবং একদিকে স্লটে ঢুকবে এবং অপোজিটে একটা স্ক্রু দিয়ে আমাদের ফিক্স করতে হবে। এরপরে গ্রাফিক্স কার্ডের পালা। গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি এখানে আমি গ্যালাক্সের। এখানে চিপ রয়েছে NVIDIA 1030 এবং এটা 2GB মডেল, তো খুব পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড অবশ্যই নয়, এবং বেসিক্যালি ডিসপ্লে আউটপুটের জন্যই মেনলি গ্রাফিক্স কার্ডটা ইউজ করা। তবে এই গ্রাফিক্স কার্ড দিয়ে মিডিয়াম সেটিংসে কিছু গেমও খেলা যাবে। গ্রাফিক্স কার্ডটার দাম পড়বে প্রায় 5000 টাকা মতো। যদি আপনার বাজেট বেশি হয় আপনি এর হায়ার এন্ড গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন, 1050 বা 1060। গ্রাফিক্স কার্ডটা মাদারবোর্ডে PCIe X16 স্লটে লাগবে। এখানেও জাস্ট অ্যালাইনমেন্টটা দেখে নিয়ে ওপর থেকে পুশ করতে হবে, পুশ করলে স্লটের মধ্যে আটকে যাবে। এই গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়ার দরকার নেই, স্লট থেকে পাওয়ার নিয়ে এখানে কাজ করবে। পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে পাওয়ার সাপ্লাই থেকে আলাদা করে পাওয়ার দেওয়ার দরকার পড়ে। এবারে মোটামুটি আমরা মাদারবোর্ডে বেসিক কম্পোনেন্টগুলো ইনস্টল করে নিয়েছি, এবার PC কেস বা ক্যাবিনেটে আমরা পাওয়ার সাপ্লাইটা অ্যাটাচ করব। ক্যাবিনেটের সাইড প্যানেলগুলো আমরা প্রথমে খুলে নেব। এই বিল্ডের জন্য যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি সেটা GigaWatt-এর, মডেল নাম্বার PB450B। এটা 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই রয়েছে, তো যে কোনো বিল্ডেই পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো ব্যবহার করা প্রয়োজন, এবং 80% এফিসিয়েন্সি রেটিং থাকলে অবশ্যই সেটা ভালো। SMPS-টার দাম পড়বে মোটামুটি 2500-2600 টাকা মতো। ক্যাবিনেট এখানে ব্যবহার করছি এন্ড স্পোর্টসের, এটাও বাজেটের মধ্যে খুব ভালো একটা ক্যাবিনেট। সাইডে অ্যাক্রিলিক শিট রয়েছে যেটা ট্রান্সপারেন্ট, তো ভেতরের কম্পোনেন্টগুলো দেখতে পারবেন, এবং কিছু LEDও দেওয়া হয়েছে এই ক্যাবিনেটে। মোটামুটি 2200-2500 টাকার মধ্যে ক্যাবিনেটটা রিটেলে পাওয়া যায়। ক্যাবিনেটের পেছনের দিকে SMPS-টা ইনস্টল করতে হবে। স্ক্রুয়ের অ্যালাইনমেন্টগুলো দেখে নিয়ে 4টে স্ক্রু লাগাতে হবে পেছনের দিকে। স্ক্রুগুলো এখানে খুব ভালোভাবে টাইট করতে ভুলবেন না। পাওয়ার সাপ্লাইটা সঠিকভাবে ফিক্স হয়ে গেলে কেবেলগুলো একটু অ্যালাইন করে নিতে হবে এবং বিভিন্ন জায়গা দিয়ে রাউট করে নেব। এখানে ক্যাবিনেটের সাথে কিছু জিপ টাই দেওয়া হয়েছে কেবল অ্যারেঞ্জমেন্টের জন্য, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ক্যাবিনেটের সাইডে দেখুন ফ্রেমের মধ্যে বিভিন্ন গ্যাপ দেওয়া হয়েছে, এই গ্যাপগুলোর মধ্যে দিয়ে কেবলগুলো আমরা নিয়ে যেতে পারি। তো কেবেলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমি এই বিভিন্ন গ্যাপের মাধ্যম দিয়ে ক্যাবিনেটের অন্য প্রান্তে আমি কেবলগুলো নিয়ে যাচ্ছি। তো এটা হয়ে গেলে এবার ক্যাবিনেটটা আমরা উল্টে নেব এবং মাদারবোর্ডটা ক্যাবিনেটের মধ্যে ইনস্টল করব। ইনস্টল করার জন্য মাদারবোর্ডে IO শিল্ডটা আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা PC কেসের পেছনের দিকের যে IO শিল্ড আছে সেটাকে রিপ্লেস করব, অ্যান্ড দেন বিভিন্ন পোর্টগুলো অ্যালাইন করব, অলসো স্ক্রুগুলো লোকেশন দেখে নেব, দেন আমরা PC কেসের সাথে মাদারবোর্ডটা টাইট করে দেবো। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনার রাইজার বোল্ট ব্যবহার করতে পারেন, রাইজার বোল্ট দিয়ে আমরা PC কেসের সার্ফেস থেকে মাদারবোর্ডটাকে একটু হাইট করতে পারি। ক্যাবিনেটে মাদারবোর্ডটা ফিক্স করার পর বিভিন্ন পাওয়ার কেবল এবং ক্যাবিনেটের USB পোর্ট, অডিও পোর্ট এবং পাওয়ার সুইচের জন্য যে কেবলগুলো রয়েছে সেগুলো মাদারবোর্ডে আমাদেরকে ফিক্স করতে হবে। তো কোথায় কোনটা ফিক্স করবেন সেটা খেয়াল রাখবেন, ওই কেবলের মধ্যে যে লেখা রয়েছে এবং মাদারবোর্ডে যে লেখা রয়েছে সেই দুটো ম্যাচ করিয়ে ওটাকে আপনি লাগাতে পারেন। যদি প্রয়োজন পড়ে তাহলে মাদারবোর্ডের ম্যানুয়ালটাও ব্যবহার করতে পারেন এই কাজের জন্য। মনে রাখবেন SMPS-এর থেকে যে যতগুলো কেবল আছে সবগুলো কিন্তু মাদারবোর্ডে অ্যাটাচ হবে না, অনেকগুলো এক্সেস কেবল থাকে যেগুলো হয়তো আপনার এখন কাজে লাগবে না, পরবর্তীতে কাজে লাগতে পারে।
সমস্ত কেবলগুলো লাগানোর পরে এবার আমাদের কাজ হবে টোটাল জিনিসটাকে একটু অর্গানাইজ করা। এই কাজটা করার আগে একবার পাওয়ার দিয়ে আপনি চেক করে নিতে পারেন কম্পিউটারটা ঠিকঠাক রান করছে কিনা। তো যাই হোক, আমি এখানে কেবলগুলো অর্গানাইজ করে নিচ্ছি একটু। তার জন্য আমি জিপটাই ব্যবহার করব। আপনার কাছে যদি জিপটাই না থাকে তাহলে বিভিন্ন কেবলের সাথে দেখবেন একটা তার থাকে, এই তারগুলো দিয়ে আপনি এটা বেঁধে দিতে পারেন। এগুলো কমপ্লিট হলে ক্যাবিনেটের বোথ সাইডের যে প্যানেলগুলো ছিল সেগুলো লাগিয়ে দেবো আবার এবং স্ক্রুগুলো ফিক্স করে নেব। তারপরে SMPS এর যে পাওয়ার কেবল সেটা SMPS এ লাগাবো এক এন্ডে এবং অন্য এন্ডে পাওয়ার আউটলেটে লাগাবো। আমাদের ক্যাবিনেট থেকে মনিটরের জন্য HDMI কেবল থ্রু বা DVI বা VGA কেবল থ্রু আমরা কানেক্ট করব এবং মনিটরের পাওয়ার কেবলও আমরা পাওয়ার আউটলেটে লাগাবো। এর সাথে অ্যাক্সেসরিজ হিসেবে যেগুলো আমাদের প্রয়োজন যেমন কিবোর্ড মাউস ইত্যাদি, এগুলো আমাদেরকে IO পোর্টে লাগাতে হবে মাদার বোর্ডের। এখানে আমার এক্সিস্টিং জেব্রনিক্স এর মেকানিক্যাল কিবোর্ড রয়েছে, সেটা আমি ব্যবহার করব। বাট নতুন এখানে আমি জেব্রনিক্স এর একটা গেমিং মাউস এবং একটা গেমিং মাউস প্যাড যেটা ইউরো গেমস এর, এই দুটো আমি কিনেছি এই বিল্ডের জন্য। তো মাউসটার জন্য মোটামুটি 500 টাকা এবং মাউস প্যাডটার মোটামুটি 350 টাকা মতো দাম রয়েছে। দুটোই বেশ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আছে। গেমিং মাউস প্যাডটা দেখছেন পুরো কিবোর্ড রাখার পরেও অনেকটা জায়গা থাকবে, আপনি মাউস ব্যবহার করতে পারবেন এবং এখানে একটু গ্রাফিক্সও আছে। এইটা ভিডিও এডিটিং বা গেমিং এর জন্য খুব কাজে লাগবে কারণ খুব সহজেই আপনার মাউসটা গ্লাইড হবে। তো এখানকার সমস্ত কম্পোনেন্টেরই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো যেখান থেকে আপনারা কিনতে পারেন। লাস্টলি যেটা করব, এখানে ক্যাবিনেটের অ্যাক্রিলিক শিটের সাইডে প্লাস্টিক র‍্যাপ দেওয়া রয়েছে যেটা আমি খুলে নেব যাতে ক্যাবিনেটটা দেখতে সুন্দর লাগে। তো এবারে আমাদের সিস্টেমটা রেডি, পাওয়ার অন করার পালা। পাওয়ার অন করলে এখানে কেবলমাত্র বায়োসের মধ্যে যাবে, অপারেটিং সিস্টেম যেহেতু ইনস্টল করা নেই অপারেটিং সিস্টেমে এখানে যাবে না। এই ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে বলে আমি এখানেই শেষ করছি এবং এখানে আমি আপনাদের বিলটা দেখালাম কিভাবে আপনি বিল্ড করতে পারেন। কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, এটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা আমি ভিডিও বানাবো যেটাতে এই কম্পিউটারের পারফরমেন্স কীরকম রয়েছে এবং কিভাবে এখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন সেগুলো আমি দেখাবো। তো সেই ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।